খহনীয়াই গ্রাস করেছে কংগ্রেসক। এবার কংগ্রেসের পর খহিল আর একটা খণ্ড। কংগ্রেসের কার্যকরী সভাপতি রানা গোস্বামীয়ে দিলে পদত্যাগ পত্র। 1 মার্চত রানা গোস্বামীয়ে পিন্ধিব গেরুয়া বহন। লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্যত অব্যাহত আছে কংগ্রেস ত্যাগর ধুমুহা। কুলদীপ বড়ুয়া আর শঙ্কর প্রসাদ রায়ের পিছত এইবার কংগ্রেস ত্যাগ করলে দলের কার্যকরী সভাপতি রানা গোস্বামীয়ে। এআইসিসির প্রাক্তন সম্পাদকগুলো কার্যকরী সভাপতির পরা পদত্যাগ করার পিছতে স্পষ্ট হয়ে পড়ল এই কথা। কংগ্রেস ত্যাগ করার পিছতে শীঘ্রে বিজেপি যোগদান করব উজনি অসমের প্রভাবশালী নেতাজনে। কিয় কংগ্রেসের পর পদত্যাগ করবলগা হল সেই বিষয়ে রানা গোস্বামীর উত্তর বিচারিলে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায়। ধারাবাহিক পদত্যাগে কংগ্রেস দল দুর্বল হওয়ার কথা স্বীকার জ্যেষ্ঠ বিধায়কজনের। রানা গোস্বামী ডাঙরিয়ায় পদত্যাগ করেছে, তেখেতক আপনাদেরকে সুধিব লাগিব কি কারণে তেখেতে পদত্যাগ করলে, কংগ্রেসত থাকি তেখেতে কি কি অসুবিধা পাইছিল নে অন্য ব্যক্তিগত কারণত গল, এই কথাখিনি আমি জানাতো দরকার। গণতন্ত্র শক্তিশালী হব লাগে, গণতন্ত্র বিরোধী থাকিব লাগে, আর সেই গতিকে মই কওঁ রানা গোস্বামীয়ে ব্যক্তিগত কারণত গল নে বিরোধী দলের ভূমিকাত অসন্তুষ্ট হয়ে গল, এই কথাখিনি জানিলে আমার দেশ মজবুত হব, গণতন্ত্র মজবুত হব। সেই গতিকে রানা গোস্বামী ডাঙরিয়ায় এখন প্রেস কনফারেন্স করে তেখেতর কংগ্রেসের ইমান তেখেতর যে বহুদিনিয়া সম্পর্ক, এই সম্পর্ক কিয় ত্যাগ করলে এই কথাটা রাজহুয়া করা উচিত। দেবব্রত শইকীয়ার দরে রানা গোস্বামীর পদত্যাগে কংগ্রেস দলের ক্ষতি করার কথা স্বীকার বিধায়ক রশিদ মন্ডলর। সাধারণ সদস্য পদ ত্যাগে দলের ক্ষতি করার কথা প্রকাশ মন্ডলর। রানা গোস্বামী এজন সাধারণ, এজন সাধারণ আমার দলের পর এজন সাধারণ সদস্যও যদি ওলাই যায় যে শক্তি সেইখিন তো আমার হ্রাস পাব। গতি রানা গোস্বামী তো আমার এজন জ্যেষ্ঠ নেতা, আমার এজন সক্রিয় সদস্য হয় আমার নেতা, গতিকে এজন নেতাটির যাওয়ার নিশ্চিতভাবে ক্ষতি হবে, কিন্তু এইটোরে আমি কংগ্রেস দল কেউ হতাশ বা নিরাশ নয়। বিজেপির যোগদানের যুজা চলার রানা গোস্বামীর পদত্যাগের ক্ষেত্রত প্রতিক্রিয়া প্রকাশ বিধায়ক রকিবুল হুসেইনের। মতে বিধায়ক বা কর্মীয়ে পদত্যাগ করিলে নুবুজায় সমষ্টির মানুষ যাওয়াটো। আজি আপনাদের যখন বিধায়ক যাওয়ার কথা কৈছে, আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় গাড়ি চলাই থাকি মই বাঁওফালে বহি সেই সময়তো বিজেপির বহুত বিধায়কক আমি লৈ আনিছিলোঁ, কিন্তু এই কথা বতৰাবিলাক রাইজে বেয়া পাইছিল কারণে আজি কংগ্রেসের এই দশা হল বলে আমি ভাবিছোঁ। রানা গোস্বামীর পদত্যাগের পিছতে খুব উচারিছে বিধায়কর লগতে কংগ্রেস কর্মীসকলেও। পদত্যাগের সময়ত কংগ্রেসের প্যাড ব্যবহার করাটো দুর্ভাগ্যজনক আখ্যা দি মুখ্যমন্ত্রীয়ে কংগ্রেসক ধ্বংস করার টার্গেট করে লৈছে। আজি যখন প্যাড ব্যবহার করেছে আপনাদের চাইছে না, তার লিখিছে যে ওয়ার্কিং প্রেসিডেন্ট আর প্রদেশ কংগ্রেস কমিটির প্যাড লৈছে। সেটাও না জানে নাকি যেটা রিজিগনেশন দিছে এখন হোয়াইট কাগজত দিব লাগছে, নিজের প্যাডত দিব লাগিছিল। রানা গোস্বামী কি হয় কি নহয় এইটা পিছর কথা, কিন্তু আজি কংগ্রেস দলের পেডত ইউজ করে পেলায় রিজিগনেশন দিছে, তাতকে আর দুর্ভাগ্যজনক ধৃষ্টতা একই নয়। একে প্রতিক্রিয়া প্রকাশ করেছে মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুরে। কংগ্রেসত রানা গোস্বামীয়ে মুখ্যমন্ত্রীর স্পাই হয়ে কাম করা বলে গুরুতর অভিযোগ বরঠাকুরের। মুখ্যমন্ত্রীর প্রেস উপদেষ্টা মুখ্যমন্ত্রীর অতি ঘনিষ্ঠ আর বিশ্বাসী ব্যক্তি, মুখ্যমন্ত্রীর প্রেস উপদেষ্টার লগত যদি আপনাদের এঘন্টা দিন দৈনিক কথা পাতে, তার মানে আপনাদের যে মুখ্যমন্ত্রীর লগত আমার যে রাজীব ভবনের পর খবর পাও বলে কয় এই সকল নেতায় এই খবরবিলাক দি থাকে। রানা গোস্বামী ডাঙরিয়া ভূপেন বৰা ডাঙরিয়ার লগত কিবা লাগি পেলাই যে গৈছে এইটো নিমিত্ত মাত্র হে, তেও হিমন্ত বিশ্ব শর্মার লগত বহু দিনৰ পৰা সম্পর্ক বৰ্তাই ৰাখিছে আৰু সেই সম্পর্কৰ বহি প্রকাশ এতিয়া কৰিছে। কি কারণত রানা গোস্বামীয়ে দল ত্যাগ করিলে সেয়া এতিয়ালৈ প্রকাশ করা নাই, যদিও দীর্ঘদিনৰ পৰা সক্রিয়ভাৱে দলীয় কাম কাজত জড়িত নাছিল গোস্বামী। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।